এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারেলস যি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আৰু নেরোলেক সুরক্ষা ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স ডাৰ্লিঙক কোৱা নাই, গতিকে ডাৰ্লিঙক মাতি পঠিয়াইছো বুলি কবচোন। বেচেৰা দৌৰি গৈ খবৰ দিলে আৰু মই গুচি আহিলো। আৰু এতিয়া তই চকু কপালত উঠাই অভিনয় কৰিছ, মই কেতিয়া মাতিলো? নেপায় নেপায় দেই। কালি অলপ মাছ মাংস আনি এসাঁজ খাম দা। কি অৰবা খানা? আপিগিলাৰ বিয়া ঠিক হলি, সকলোৱে মাতি এসাঁজ খুৱাই দেখোন। বৈৰাজ মোৰ খুৱাব মন আছিল, কালি খুৱাম দা। শগুনৰ বাঁহ থকা গাছ ক'ৰবাত দেখা পাইছা? শগুনৰ বাঁহ থকা অ আছে আছে আছে, কেইবাজোপাও আছে। ক'তে? আমাৰ শিৱসাগৰ ঘৰৰ ওচৰত, মানে ঘৰনাথ খুৰাহঁতৰ বাৰীত শিমলু কেইজোপাত। দেই কি হ'ল? হাবাঙত নিব খৰস্তা, দেয়াৰ বা কি অৱস্থা? কিহৰ নাটকা? মোক খোৱা দোৱাৰ নাটকখনৰ কথা ক'লো। কেনে কৰা খা চুৰিতা? আমাৰ মাজত বুজাবুজি হৈছে, কিবা কাৰণত আমাৰ বিয়া নহ'ব পাৰে, সেই বুলি আমি কিবা শত্ৰু হৈ যাম নেকি? এতে শত্ৰু মিত্ৰৰ কথা আহা নাই। কালি তুমি ভাষা নাকলি, তুমি মোক শত্ৰু জ্ঞান কৰি থাকা বুলি ভাবি ল'বা মই বাধ্য হ'ম, না কি কয় ভাই? হয় হয়, আপুনি একদম লিগেল কথা কৈছে, মানে মোৰ বিবেচনাৰহে ক'লো দেই। আকৌ দৰকাৰ নাই, ইমানে যদি খোৱাবাৰ মন আছে ঘৰত মাতি খোৱালি হ'ল। এই নারী জাতির মন বুঝায় তার। রখি থাক, মই যাই আছো। আপুনি নুবুঝিব পাৰে, মই হলে সুনিতাৰ মনৰ কথা ঠিক বুজি পাইছো। তাই একচুৱেলি অন্তৰত আঘাত পাইছে। ছে, কেৰপা ডাঙৰীয়াহে ভুল বুজিলে, কথাটো বুজাই দিব লাগিব। কেৰপা ডাঙৰীয়া, অ কেৰপা ডাঙৰীয়া, অ ৰবচোন, অ কেৰপা ডাঙৰীয়া। ছে, বহুত দূৰ পালেগৈ নহয়, কথাখিনি বুজাই দিয়া চান্সেই নাপালোঁ। অ' কি এ দাদা? এই কেৰপা ডাঙৰীয়া সুনিতা কিবা এটা কথা ভুল বুজিলে, তাকে বুজাই দিবলৈ ওলাই আহিছিলোঁ, নাপালোৱে নহয়, বহুত দূৰ পালেগৈ। আজি নহয় দক, কেৰপাদাই সুনিতাক বুজিয়ে নাপালাক, বুজি পালি আজি বেলেগৰ লগত বিয়া ঠিক কৰিব লগা নহলাক হয়। এই নহয় নহয়, আজি কথাটো একদম বেলেগ। আপোনাক এটা কথা কওঁ, বেয়া নাপাওঁ কিন্তু। কওক, কেতিয়াও বেয়া নাপাওঁ। জয়াৰ মনটো আপুনিও বুজি নাপালাক। কাম নাই কাম নাই তন্থৰ, পাঁচবিধ দুৰ্লভ বস্তু যোগাৰ কৰিব দিলোঁ, তাৰে চাৰিবিধ ময়ে দিম। সাধাৰণ শগুনৰ পাখা যোগাৰ কৰিব নোৱাৰিলি? এটা কথা হৈছে এই গুৰুদেৱ। কি হৈছে? শগুনে সদায় অশ গাছ অধে ভাল হৈ না অধে হৈ দে, গোটেই গাঁওখন ঘূৰকচোন, কম বা একডাল অশ গাছ দেখা পাই না? আমি সৰু থাকোঁতে কিন্তু বহুত অশ গাছ আছিল। এ সেগলা জানো ৰহ, আমি সৰু থাকোঁতে আমাৰ বাৰীত একডাল মস্ত কঁঠাল আছিল, আমি তিনিটা চেংৰা চলি একেলগে লগ লাগিও গাছৰ গুৰিটো লগ নাপাইছিলোঁ। পিছে এতিয়া সেই ৰাম নাই, সেই অযোধ্যাও নাই, সেইবুলি আৰু দেখাততো আৰু শগুন হৈ গৈ যোৱা নাই। সংখ্যাত অলপ কমছি ইতা নহনে হৈছে দিয়ক গুৰুদেৱ। হলেও সিদিনাখনে নহৰ মাজতে ফফলা গহঠেৰ মৰা হাওলাটো খাই পেলে এঘাৰটা শগুন মৰে, সাতটা না ছয়টা শগুন অ ভেটেনাৰী ডাক্তৰে চিকিৎসা কৰিব লৈ গেল। অ যিটো বস্তু লাগে সেইটো নহবা দিছি, আৰু যিটো বস্তু নহলিও হয় সেইটো বাঢ়ি যাবা দিছি। ইতা কি কমিল কি বাঢ়িল? পকা ধান খাবাক গেলি হাতী, পাক গৰুৰ পে ভাতৰ চৰু উঠি নিবাক গেলি বান্দাৰ, অ নাৰিকল তামোল এইগিলাখান খাবাক গেলি কৰকুটা, এইগিলা চব বাঢ়ি গেছি। অ কিন্তু গেলা পচা মাহ খাবাক গেলি একশ গুণৰ অধিকাৰী শগুন নহৈছি। মান্নাই মাৰা কথাটো তই কম কোৱা নাই, আই ভাবি চাবা গেলি কথাটো গোটাই নহয় নহয় ফল হয়েতো। আচ্ছা গুৰুদেৱ, এই ডাক্তৰ গিলাখানে যে কিবা ঔষধ নাপলি, বেলেগ ঔষধ লিখি দেই, সেনেকৈ শগুনৰ পাখাৰ জেগাত আপনিও কিবা বেলেগ দিবা নোৱাৰে না? ডাক্তৰ সুধিব লাগিব। কি কলা? আমাক মাদলি দা ওজা সুধিব লাগিব।
ও সুনিতা একলা কি শুনছো হা কি অলাব কেরপাদে বোলে আহকালে খানা দিবা হুৎসি কেরপাদে আর ঘুরি আইছি নাকি আ নাই তে তোমাক কুনি কলা এ বু দেশদা কইছি তুমি বোলে হাক দিছো দিছো তু এত হলে তুমি বয়া কাম করছো কিন্তু এমা নাখা করে কেরপাদে আখাস খুয়া বা খুঁজছি কে নাখাও বলে কইছো তুমি কচোন কে খামা এতে খানা পারে যদি ঘরত মাতিনি খুয়া বা কইছো বাগে সাগে আকে ঘাটে পানি খাবা আসো তুমি কি কলা সুসা কথা কলো তোমার নামত ও কেরপাদার মাক পিতাক বাগান হয়েছে টানা ধনী মানুষ তোমাক মুখ ছাগাল জ্ঞান করবো তাতে আখাস খাবা যাওয়া মানে ও বাগে সাগে এটি আকে ঘাটে পানি খাওয়া কথা আনবো হে দড়িটো নাখাও নহয় দেহা সুনিতা হে বৌ তুমি না নকবা সুনিতা তাকে বুদেশ্বরদার লগত মই কথাটো আলোচনা করলো কিবা এটা মিত্র ভাবত কেরপাদায় খানাটো খুয়া বা খুঁজছি তুমি যদি নাখাও বলে ক কেরপাদাক শত্রু জ্ঞান করা বলে ভাবি নাথকিব যুনি যেভাবে ভাবি থাকুক দা ও হেঙ্কে নকপা কেরপাদা যদি শত্রু জ্ঞান করে তাতে আরো এনাই হিনমিন ডরা গুলে দিব নাকি ওইটা গুলে চুলে না দে ছেলে দে সেই হিনমিন দে তোক যদি ছেলে দে কি থাকবো কোন তুমি ফোন করাছুন দে কেরপাদাক ফোন নকরুয়া মই ফোন করবে লাগবো হা আপি ওই জন্মিস সন্ধির বা বুদ্ধিত কেটবে জানবে লাগবো দে করা গেলে গুরুদেব বান্দার ইমান দেরি গুছা গুরুদেবর মস্ত খং উঠছি কইছি তই বোলে জীবনের আকো করবা নোরা মো কাম এটা খুশি গেলু এ জানু দে নালগা তামলত জাকনি বান্ধি আছা কি নালগা কামত জাকনি বান্ধলু এ যিমান করলিও তো এইবার সুনিতার বিয়া ভেঙবা নোরা ও ভালা আইলি এ মই দুখন কে নাবা আইলু এ গুরুদেব ই কেয়ার পাই এই তেইছি আ বহুত দেরি করলি আয় টাইমর আকো ভ্যালু নাই নয় আমার এত লাইনত বহুত দেরি করলি নচলব আচ্ছা কেই ঘন্টামান দেরি করলি এক ঘন্টামান দেরি হল পুরা আড়াই ঘন্টা দেরি করছা হয় স আড়াই ঘন্টা কম সময় নহয় দে ঐ পুয়া সময় রাতি আমার কারণে সাড়ে তিনটা বাজাতো অতি উত্তম সময় তাতো যদি আড়াই ঘন্টা দেরি করে যা রাতিপুয়া ছয়টা বাজব আর ছয়টা বাজলে কি হব ধরা পড়ি মরবি রাইজর মাইরত মরবি ফ তার মানে বিয়ার আগে আগে সুনিতাক বিদায় সম্ভাষণ জানাই বা এসাজ খুয়াবি তাকে ভাবছো কালি পাতিম তাই খাবার গেলে আপত্তি করে আছে বিচ্ছেদর কথাতো আপত্তি করব পারে মই বুঝাইছিল কিন্তু কি বুঝালে বুঝালো আর বুঝা বুঝির মাজেরে মনত সদ্ভাব রাখি এড়াই হবলে এইটো উত্তম উপায় ভাল তো ভাল কথাই বুঝাইছো অবশ্যই পিছে আমার খানালৈ নিমন্ত্রণ থাকিব নাকি ব্রয়লার খুয়াম সবকে মাতিম মাছ থাকিবনে ভাঙুন মিৰ্গা চানাৰ অভাৱ নহৈছে টেঙা অলপ বানাবা দিম হয় হয় কবিও সস্তা হৈছে তৰকাৰী এখনো লাগিব হ'ব দে মই হেল্প কৰিম দে আকৌ নালগে এইটো খানাত মই কাৰো পৰা হেল্প নলওঁ চব খৰচ মই কৰিম চাউল দালি খৰি একলা মই বাকী দোকানৰ পৰা উঠাওঁ খালৈ পৰা মাছ মাৰিম মা দেউতাৰ খং উঠে নেকি খং উঠিলে কেনেকৈ হ'ব সিদিনা বিহুৰ দিনাখন দুটাৰ সৰু এক ঠাইৰ মানুহ আহিছিল খালৰ মাছ মাৰি খানা খুৱাইছি সেইটোতো কৰিবই হাও দুবৈ মাকতে গেলি বেগত ভরে কাঁচা মাছ দি পঠেছি মাই পিতি তো একো কোৱা নাই ইটা মুকলি কেনকে হব এ সেইটো যদি সঁচা হয় তোৰ ৰাস্তা ক্লিয়াৰ মই ইয়াৰ হৈ থাকোঁ বই নেকো ভাল পাইছিলো তাইৰ বিয়া সেই কোনটাৰে আই কি কহে মাননে মারা তোৰ বিয়া ও বিয়া বেলেগৰ লগত ই খানা ধুই দিব হা কি কহে ভাল ও বেলেগৰ লগত বিয়া ই খানা দিব দে সুৰৰ লগত কোনবাই বিয়া দিব আপি এটা কাম কৰিব পাৰো কেৰপা কিয়ে দাদাহঁতে যেনেকে শহুৰৰ ঘৰৰ মানুহ নিমন্ত্ৰণ কৰে তয়ো দেখোন সুনিতাক ঘৰলৈ মাতি আনি এসাজ খুৱাব পাৰ লগত মই যাম নহয় বেটা আকলা কইতা এ নিজতো নিজে মাথা মাৰি থাক আকৌ দৰকাৰ নাই খাওঁ যদি গোটা মাহে একেলগে খাম ও এটা কথা কিন্তু এ ভাই
তাই দুন খানা খাব আপত্তি করি আছে খানা খোৱা মই সৰু খুদি চালো হাব এ হ'ব দে হ'ব দে খানাটো খাই মই শিৱসাগৰলৈ যাম সুনিতা আৰু কেৰপাৰ বিশ্বাতৰ খানাটো খাব পাৰিলে বেয়া নালাগিব নে কি ক ওপেহি ও তোমাক কথা এটা ক ও নক ঘিউ কাওবা আগত কোৱাই নেকি আও নকওঁ দে কিয় কমে মই আগে পিছে বহুত বা ঠগি থৈছা যে মোৰ মুখৰ পৰা তোমাৰ কাণত পৰিলে গোটেই গাঁওখনে গম পায় থেই নুশুনো যা তোৰ কথা মইতো কিবা তোকে কহোধা নাই তই নিজে নিজেহে কম বুলি কৈছা আৰু মোকে ক মই কৈ ফুৰো বুলি তোৰ কথা শুনবাৰ মোৰ কি দৰকাৰ প্ৰব্লেমটোতো ইৰিজ আছে তাতে তোমাক নকলেও ভাল নালাগে আৰু ক'লেওচোন মনত কিবা ভয় ভয় ভাব নুশুনোৱে তোৰ কথা কাকো নকবা কিন্তু ক শুনা কালি হাঁহ মাংস এপোৱা আৰু বগা কোমোৱাই সকলোৱে আহিছিল মই হাক দিম সিদিনা চানা মাছ আৰু লাও দি কম হাহাকাৰ লুগৈছিল তাৰে পিছত আৰু ডিমা খেলাত ভাঙা ডিমা দিছিল তাৰে আগত আৰু মাগুৰ মাছ দিছিল মই হাক দিম ৰ তাক ও পেহী তুমি এইবোৰ কি বলকি আছা কা কথা কৈ আছা তুমি মই হাফিজ ভাই কথা কোৱা নাই তেনেহ'লে প্ৰেমলতা এক্স ডালিং হেডমাষ্টৰৰ কথা কৈছোঁ বহুত জ্বলাইছে মোক কিবা খং উঠিব মাহীহঁতৰ ঘৰত এমাহমান থাকি আহিমগৈ এনাই মৰাণ নহা গৰু ক'তো আকচিম তেওঁ বিচৰি নাপালোঁ কি আব চাবাচোন খং উৎফুনান উঠে ও এনে এলি গোটা হাঙুৱাই মৰে আজি লাগে না সেইদৰে ক'তো মৰা নাই কি গৰু মৰাৰ কথা কৈ আছ হা এই বাৰেণ্ডাখন মুচপেক গেলি নাওমান গোবাৰ লাগছিলা গোবাৰ কিয় হা ও মোৰ ৰাগ উঠি গৈছি সেফলে প্ৰাঞ্জলথেৰ বাটুক গেলি বিচৰিলোঁ এফলে ৰাকে জাতুৰ বাটুক গেলি বিচৰিলোঁ ও ৰাকে যে তোক সুধিলাকে কি বিচৰি আছ হা বৌ লাজতে শুনা অৰা বুলি ক'লোঁ শুনা অৰা বুলি কৈছা ইটা ৰাকে যাতে শুনা বিচৰি থাকিব আনপাওঁ একোদমান বাৰেণ্ডাখন মুচপেক গেলি গোবাৰ নাপালোঁ হা হাও চৰকাৰে শৌচালয় বনাই আছে না শৌচালয় ব্যৱহাৰ কৰে এন পাওঁ কি শৌচালয় হা কাৰ কথা কৈছ গৰু গেলা শৌচালয় ব্যৱহাৰ কৰে এন পাওঁ লেট্ৰিন হা লেট্ৰিন কি হা বৰপুৱা বৈ আৰু নন্দে মিলি কি জমে আছ হা হাও তই কেৰপাৰে টুনাৰ দৰে ফাটা ফাটি হৰ হৈ ফাটা ফাটি খানা দিব খবৰ পাই ৰাতিপুৱাই চাইকেল মাৰি দিলোঁ সেইকাৰণে আহিছা অঁ মোক এৰি তনাই খানা খাবা মই কিয় সহ্য কৰিম হা ভালেই হৈছে দে অ চাইকেল লৈ আহিছ মোক এটা বস্তু আন দে হা দিবা না না নকবি কিন্তু তই বস্তুটো কি হে শুনা আন বস্তু আনবা না কি লাগে হে বৰৰ পুৱাই একচপৰা কাঁচা গোবৰ আন দে হা কাঁচা গোবৰ কচুপাতোত আনবে জহা জয়া ও মই গোবৰ লৈ আহিবা নোৱাৰো বয়া নাপা গাঁৱলে আপি তাতে দুইখা ঘৰ আপি হৈ তুমি গোবৰ গালা কৰ থেই কেনে হাঁহাৰ পৰা বস্তু আ তুমি আহ পিতৃকা তহঁতে আচ্ছা আচ্ছা এই বৰেৰ পুৱাই পুৱাই দৌ কেৱলি আই মই এনে আহিছোঁ এই কেৰপাৰ লগত কেৰপাই ক'ব দক দে কৱে কেৰপা মানে গুৰুদেৱ এই বান্দাৰ পাণ্ডা মোৰ জৰা দি ফেলে নামতা গিয়া দে দি লগ গুৰুদেৱ এ থৌ থৌ মাটিতে থৌ আজি দুপৰীয়াৰ বেলা ভোলাৰ ঘৰত মই এখন খানা পাইছোঁ তাতে যাই গুৰুদেৱে অন্ন গ্ৰহণ কৰিলে মই নথৈ সুখী হ'ম দে হ'ব দে উঠ উঠ যাব দে গুৰুদেৱে বাহ 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 হয় না গুৰুদেৱ যাম দে ইমান আগ্ৰহ কৰিম আচ্ছা কিয় নজমাই পিছে হেৰি ৰ খানাটো কি হৰাই মানে এনাই নকা কিয় বান্দাৰ কো আচল কথাটো মানে
মই ইয়াৰ হৈ থাকৰ বইনে কক ভাল পাইছিলু তাইৰ বিয়া হেই কুনতারে আই কি কহয় মাননে মারা তোর বিয়া ও বিয়া বেলেগৰ লগত ই খানা দুয়ে দিব হা কি কহয় ভাল ও বেলেগৰ লগত বিয়া ই খানা দিব তে সুৰৰ লগত কোনবাই বিয়া দিব আপি ও ও কথাটো নহয় নহয় পাও দোয়া কালি মই 10 12 বাৰ মান টাইক কলু বলক কমৰা ৰন্ধা হাঁহৰ মাংসকন খোৱা হৈছে বাইকো অকন দিয়াগে ও ৰাম কবলে হেপাল একেবাৰে ডাং খাই উঠিল নহয় নালাগে দিব এহিক অকণমান মাংস জোল দিম কালিলে গোটেই ৰাইজখনে গম পাব সেইটো বাৰু ভাল কথা হৈছে নে কোৱাচোন ও মাছে মাংস বলে আয়োজন ডাঙরে অবয়া সুনিতা তুমি কিন্তু মোক রান্ধা বাড়াত সহায় করে দিবা লাগবো মই আজি কুটা একদালও লারিম বলে আশা নকরবা ক্যা মুঠে আশা নকরবা হাও অ আজি খানা তো তোমার নামতে হব তোমাক আজি আমি বয়ে বয়ে খুয়াবা লাগবো জয়া অলমান সহায় করে দিব না কবা তো নরু সহায় করে দিলি ভাল আছিল দেশুন আদা নরু বাতা সানা মাছ বাছি দিয়া ও মস্তু ডাঙর ভৌকা মাছ এটা আনছি খালত মারি লগতে আধা কেজিমান সানা মাছ বোলে লাউয়ে দি বানাবা লাগব যি কৰ কৰি থাকবে ও জয়া কৈ থৈ দেওঁ ৰবা মই একলাই ৰান্ধবা একলাই খাবা মই টাইমত ফুটি দিম চাহা মানা মাছ এতিয়া নাখাওঁ দিয়া পিছে হেৰি নহয় বাই আজি কেৰাপাৰ ঘৰ খানলৈ মাতিছে নে ও মাতিছিল নাযাওঁ হেন পাওঁ কিয় প্ৰেমলতা আৰু তুমি হাঁহৰ মাংস কোমৰাই দি ৰান্ধি ৰান্ধি খাওঁ কাঠিৰ কণাতে ঘৰ এক টুকুৰা মাংস নেদ ভলা হাত তাকে লগি কি খানা খাবা যাম হে ৰ বাই তুমি ক'ৰ কথা আনি যে ক'ত কোৱা নহয় আনি আনি খাওঁ এইবুলি কিয় কৈছা যোৱাকালিহে আনিছিলোঁ এদিনেই প্ৰেমলতাক অকণমান তোমাক দিবলৈ কৈছিলোঁ তাই চাগে কিবা লাজতে নিদিলে আজি ৰাতি আনিম দিয়া বাই সদায় সদায় এইবোৰ নাটক নচলিব কিহৰ নাটক মাছ মাংস যি খাই নিজেও এখন ঘৰ আছে নহয় নিজৰ ঘৰত নিনি খালেই হ'ল শুনিলা তাইৰ কথা শুনিছা বাই তুমি কৈছ মই শুনছো মই নো আৰু কি কম কিয় মোক হেনো তুমি বহুত মৰম কৰা মোৰ ঘৰলৈ নি মাছ মাংস খাই থকাটো মদৰ আগিত আহি মোৰ ঘৰত শুই থকাটো যে ভাল কথা হোৱা নাই ক'ব নোৱা হয়তো দে মাছ কথা গেলা গতে ভাল হ বুলি কবা নোৰো প্ৰেমলতাই যেতিয়া কথা গেলা বৈয়া পাইছি তুমিও কৰাটো ভাল হ নাই এ বাই তুমি এজনী বুব্বকহে তাই নিজে ৰান্ধি খাই ঠিকেই থাকে তোমাক দিবলৈ কোৱাতহে আপত্তি কৰে যোৱাকালি মই 10 12 বাৰ মান তাইক কলো বোলো কোমোৰাৰে ৰন্ধা হাঁহৰ মাংসকণ সোৱাদ হৈছে বাইকো অকণ দিয়াগে ও ৰাম কবলৈ হেপাল একেবাৰে ডাং খাই উঠিল নহয় নালাগে দিব এহিক অকণমান মাংস জোল দিম কালিলে গোটেই ৰাইজখনে গম পাব সেইটো বাৰু ভাল কথা হৈছে নে কোৱাচোন হয়তো হে এগিলাখনে আকৌ মৰমৰ মূল্য নুবুজে বলনে শান্তি এতিয়া এছাল মিহিরাম প্রেমলতা বুধে সবকে খাবা মাছু কি এটা পরিস্থিতি আছো মই হে জানো বন্ধ করগে আপনালোকে সবে নিজের পরিস্থিতির কথা নিজে বুঝবে চেষ্টা করি আছে কুম্বা একবার মোর অবস্থাটার কথা চিন্তা করি চাইছি না সুনিতা মোর কলজা তুত যে কাটি কাটি কলা খাত ঢালি আছে কুম্বা একবার ভাবি চাইছি না পড়ালাকায় আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারালস যি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।